বিশ্বের দরবারে বাঙালির জয়গান। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ডক্টর কোয়েনা মুখোপাধ্যায় ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজিত ভারত ফ্রান্স কনফারেন্সে সম্মানিত 10 জন বিজ্ঞানীর মধ্যে জায়গা করে নিলেন একটি প্রতিবেদন। আবারও আন্তর্জাতিক পরিসরে বৃহত্তর পরিসরে স্বীকৃতি পেলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের গর্ব ডক্টর কোয়েনা মুখার্জি। বিশ্বের দরবারে আবারও বাঙালির জয়গান। দেশের প্রত্যন্ত অঞ্চলের একটি ছোট্ট শহর রায়গঞ্জের কৃতি ছাত্রী বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করলেন তার প্রতিভার নিরিখে। ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল ইভেন্টে আয়োজিত ভারত ফ্রান্স কনফারেন্সে প্রথম 10 জন বিজ্ঞানীদের মধ্যে সম্মানিত হলেন তিনি। রায়গঞ্জ শহরের কলেজপাড়ার বাসিন্দা বাম আমলে রাজ্যের অন্যতম মন্ত্রী তথা অঙ্কের প্রাক্তন অধ্যাপক ডক্টর শ্রীকুমার মুখার্জি এবং মা ইটাহার মেঘনাথ সাহা কলেজের প্রাক্তন অধ্যক্ষ স্বপ্না মুখার্জির ছোট মেয়ে কোয়েনা মুখার্জির শিক্ষাজীবন শুরু হয়েছিল রায়গঞ্জ গার্লস হাই স্কুলে। এরপর এই মেধাবী ছাত্রী রায়গঞ্জ কন্যাশন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পড়ার শোনা করার পর উচ্চশিক্ষার জন্য হলদিয়ায় পড়তে যান। পরবর্তীতে কোয়েনা দিল্লিতে আইআইটি পাশ করে শিলচরে এনআইটিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মজীবন শুরু করেন। গত কয়েক মাস আগেই সমগ্র বিশ্বের 10 জন সেরা বিজ্ঞানী ও গবেষকদের সাথে কোয়েনাও বিশেষ স্বীকৃতি পেয়েছিলেন। এরপর ফের আন্তর্জাতিক পেলেন সম্মান তিনি। তার এই সাফল্যে গর্বিত রায়গঞ্জ তথা জেলাবাসী। কোয়েনা জানান, তিনি মেরিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মেরিন রোবোটিক নিয়ে কাজ করছেন। এই সম্মান পেয়ে আপ্লুত রায়গঞ্জের মেয়ে। আসলে আমার এই কদিনের আগেই আমি একটা জায়গায় ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট ছিল, যেখানে ইন্ডিয়ার সঙ্গে একটা ভারতবর্ষের সঙ্গে ফ্রান্সের একটা কনফারেন্স ছিল, আর সেখানে আমাকে ওই প্রথম 10 জন মহিলা বিজ্ঞানীর মধ্যে সম্মানিত করা হয়েছে। মঙ্গলবার কোয়েনার এই সাফল্যের কথা শুনে তার বাড়িতে যান রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি সম্বর্ধনা জানান কোয়েনাকে, তার ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করেছেন মোহিত বাবু। সমুদ্র বিজ্ঞানে অসামান্য অবদানের আজকে রায়গঞ্জে কোয়েনা মুখোপাধ্যায় বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যায় দুটি বিষয়ে আজকে আমাদের যদি 10 জন মহিলার মধ্যে রায়গঞ্জের একমাত্র খালি ভারতবর্ষ বলে না এশিয়ার মধ্যে একজন মহিলা সামান্য কী কার্যক্রম হচ্ছে একজন আমরা কোয়েনাকে গর্ববোধ করছি। কোয়েনার এই সাফল্যে বাবা হিসেবে যথেষ্ট গর্বিত ডক্টর শ্রীকুমার মুখার্জি। পাশাপাশি বাংলা মাধ্যমে পড়েও মেয়ের এই সাফল্য নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি এদিন বার্তাও দিলেন। বাংলা মিডিয়াম বলুন আর ইংলিশ মিডিয়ামের বিষয়ে তা আসলে হচ্ছে যে সাবজেক্ট কতটা বুঝলো, বিষয়টা কোন ভাষায় পড়লো নয়। বাংলা ভাষা যারা পড়ছে না এখন ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে, আমি তাদের জন্য বলছি কোয়েনা একটা বড় এক্সাম্পল যে বিষয়টা বুঝেছিল। তার কৃতিত্ব স্কুল রায়গঞ্জ গার্লস এবং রায়গঞ্জ কর্পোরেশন স্কুল। উত্তর দিনাজপুর জেলা থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ।